জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে বিবাহ মানে একটি বন্ধন যে বন্ধন সহজে আলগা করা যায় না আর এই বিবাহের বন্ধন আগে থেকেই নির্ধারিত হয় যা স্বর্গেই ওপরওয়ালা তৈরি করে রাখেন এবং তা পরিপূর্ণ হয় এই পৃথিবীতে বিবাহের হাত ধরেই দুটি অজানা মানুষ একে অপরের কাছে আসে এই কথা মাথায় রেখে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন একটি ধারাবাহিক গাঁঠছড়া যেখানে দুটি ভিন্ন পরিবারের তিনটি ছেলে মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন আর এই ধারাবাহিকের গল্পে এদের এক হবার কাহিনী তুলে ধরা হবে এই বন্ধন শব্দটির নাম ধরেই নামকরণ করা হয়েছে এই ধারাবাহিকটি এখন দেখার এই দুই পরিবারের মিল কিভাবে হয় কে কার সঙ্গে কোন বন্ধনে আবদ্ধ হতে চলেছে কিভাবেই বা তাদের এই বন্ধন অটুট থাকবে বা কিভাবেই বা তাদের সম্পর্কের সমীকরণ তৈরি হবে সেটাই দেখানো হবে এই ধারাবাহিকের গল্পে ধারাবাহিকের গল্প মূলত দুটি পরিবারকে কেন্দ্র করে সিংহরায় পরিবার এবং ভট্টাচার্য পরিবার ধারাবাহিকে দেখানো হবে সিংহরায় বাড়ির তিন ছেলে বড় ছেলে ঋদ্ধিমান সিংহরায় মেজো ছেলে রাহুল এবং ছোট ছেলে কুনাল বড় ছেলে ঋদ্ধিমানের ভূমিকায় অভিনয় করবেন গৌরব চ্যাটার্জী মেজ ছেলে রাহুলের ভূমিকায় দেখা যাবে অনিন্দ্য চট্টোপাধ্যায়কে ছোট ছেলে কুনালের ভূমিকায় থাকছে রিয়াজ লস্কর অন্যদিকে ভট্টাচার্য বাড়ির তিন মেয়ের গল্পও আছে এই ধারাবাহিকে খুবই মধ্যবিত্ত পরিবার এই ভট্টাচার্য পরিবার বড় মেয়ে দুতির ভূমিকায় শ্রীমা ভট্টাচার্য মেজ মেয়ে খড়ি ভট্টাচার্য সেই ভূমিকায় থাকছে রায় ছোটো মেয়ে বনের ভূমিকায় দেখা যাবে নতুন অভিনেত্রী অনুষ্কা গোস্বামীকে বিখ্যাত হীরা ব্যবসায়ী সিংহরাই বাড়ির জগদ্ধাত্রী পুজোর মাধ্যমে হয়তো দুই পরিবারের তিন বোন এবং তিন ভাইয়ের মধ্যে পরিচয় ঘটতে চলেছে সিংহরায় বাড়ির জগদ্ধাত্রী পুজোর এত সুন্দর সাজসজ্জার দায়িত্ব এসে বর্তেছে খড়ি ভট্টাচার্যের ওপর আর খড়িকে সেই সাজসজ্জার কাজে সাহায্য করছে তার ছোট বোন বনি কিন্তু বড় মেয়ে দুতি বড়লোক পাত্রের সন্ধানে যাচ্ছে সিংহরায় বাড়িতে প্রেমের এই সুন্দর গল্পে আমরা দেখতে পাব দুই জনপ্রিয় মুখ সোনাঙ্কি এবং গৌরবকে প্রথমবারের মতো জুটি বাঁধতে তবে এবার প্রথম নয় এর আগেও সোরাঙ্কি কাজ করেছে স্টার জলসার সঙ্গে এই চ্যানেলে তার প্রথম ধারাবাহিক ছিল ইচ্ছে নদী যেখানে সোলাঙ্কির বিপরীতে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা বিক্রম চ্যাটার্জী তার পরবর্তী সিরিয়াল প্রথমা কাদম্বিনীতেও কাদম্বিনীর চরিত্রে অভিনয় করেছিলেন সোলাঙ্কি সেখানে তার বিপরীতে ছিলেন জনপ্রিয় অভিনেতা হানি বাফনা আর গৌরব এর আগে অভিনয় করেছিলেন বধুবরণ ধারাবাহিকের সাতকীর ভূমিকায় দুজনের অসাধারণ অভিনয়ে দর্শকরা মন্ত্রমুগ্ধ আবারও আশা করা যায় দর্শকদের মন জয় করে নেবে এই ধারাবাহিকটি এই অনুষ্ঠান প্রসঙ্গে চ্যানেলের মুখপাত্র জানান গাঁট ছড়া শব্দের অর্থই হল বন্ধন এটি এমন একটি বন্ধন যা সম্পূর্ণ নির্ভর করে আমাদের ভাগ্যের ওপর আমাদের নিয়তির ওপর এই বন্ধন প্রেম ভালোবাসা এবং প্রতিশ্রুতি দ্বারা গঠিত তবে সবকিছুই তো আমাদের চাওয়া অনুসারে হয় না কারণ সবকিছুর ওপরে নিয়তি আমরা নিশ্চিত যে গাঁট ছড়া বাংলার দর্শকদের কাছে একটি আইকনিক শো হয়ে উঠবে দর্শকদের খুব পছন্দের হবে এই ধারাবাহিকটি এমনই আশা করা যায় আগামী বিশে ডিসেম্বর দু হাজার একুশ গাঁট ছড়া আসতে চলেছে স্টার জলসার পর্দায় আর তাই চোখ রাখতে ভুলবেন না সন্ধ্যে সাতটায় শুধুমাত্র স্টার জলসায়